স্যামসাং গুরু 1200 এই মডেলটির জন্য যে প্রবলেমটি সবসময় হয়ে থাকে, ডিসপ্লেটা হোয়াইট হয়ে যায়। এই দেখুন, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি একটা একদম খুবই সহজ একটি ফর্মুলা আপনাদের দিব, সেটি হলো এই দেখুন, আইসিটার পাশেই একটি ক্যাপাসিটার রয়েছে, ওই ক্যাপাসিটারটি শর্ট হয়ে গেলে পরে এরকম ডিসপ্লেটা হোয়াইট হয়ে যায়। এই দেখুন, এই ক্যাপাসিটারটি আপনি রিমুভ করে দিন, দেখবেন একদম 100% ঠিক হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে এইখানে আছে ক্যাপাসিটারটি, এটাকে আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে নেবেন, দেখবেন একদম, আমি একটু চেক করে নিচ্ছি, তবু এই দেখে নিন, একদম 100% হয়ে যাবে। আমার কাছে এরকম প্রবলেম অনেক এসেছিল প্রথমে, তো বুঝতে পারিনি, দেখুন হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।